বিসিএস প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছে যে একটি দড়ির দাম যদি 10 টাকা হয় তাহলে 60 টাকায় কয়টি দড়ি কেনা যাবে অথবা কয়টি আম কেনা যাবে, এরকম কিছু প্রশ্ন এসেছে। প্রশ্নটা দেখে অনেকে হাসাহাসি করবেন, অনেকে বলবেন যে বিসিএসে এত সহজ প্রশ্ন আসে, বিসিএস তো চান্স পাওয়া খুবই ইজি ব্যাপার। এই জায়গাতে আপনাকে একটা প্রশ্নের মাইন্ডসেট বুঝতে হবে, কারণ অনেকেই আমরা যখন ছোট ছিলাম আমরা বলতাম যে আরে আমি ক্লাস টেনে পড়ি আমি এতগুলো প্রশ্নের উত্তর পারি, তাহলে না জানি বিসিএস এর জন্য পড়াশোনা কত বেশি সহজ, বা মানুষজন কেন বিসিএস এর চান্স পায় না। এইখানে একটা জিনিস বুঝতে হবে যে যখন একটা কোশ্চেন সেট করা হয়, কোশ্চেনের মধ্যে এরকম প্রশ্ন কিছু থাকবে যে 50 থেকে 60 মার্কের মতো প্রশ্ন আপনার কাছে এমন থাকবে যেটা একদমই পান্তা ভাত, মানে খুবই ইজি, আপনি যে কোনো লেভেলের রেসিডুয়াল নলেজ থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। এবং পরবর্তী বাকি কোশ্চেনগুলো থাকবে একটু মানে মাঝারি ক্যাটাগরির, এবং এরপরের কোশ্চেনগুলো থাকবে যে একটু সবচেয়ে টাফ ক্যাটাগরি, ধরেন 20 থেকে 30 মার্কের কোশ্চেন থাকে যে সবচেয়ে টাফ ক্যাটাগরির, হয়তোবা 30 থেকে 50 মার্কের কোশ্চেন থাকে মিডিয়াম ক্যাটাগরির। এবং এই মিডিয়াম ক্যাটাগরির কোশ্চেনগুলো যারা ভালো করতে পারে তারাই কিন্তু পরীক্ষায় চান্স পায়। তাহলে প্রশ্ন আসে যে এত সহজ কোশ্চেনগুলো কেন বিসিএসএ করা হয়, বা যে কোনো ভর্তি পরীক্ষাতে এত সহজ প্রশ্ন কেন করা হয়, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে করা হয়, বিসিএসও করা হয়, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাতে করা হয়। কারণ হচ্ছে যখন আপনি সহজ প্রশ্ন দেখবেন তখন আপনার মধ্যে পরীক্ষা দেওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করবে, আপনি মনে হবে যে না যাই পরীক্ষাটা দিয়ে আসি, হোক বা না হোক পরীক্ষা দিতে সমস্যা কী। এই যে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার মতো এরকম অসংখ্য মানুষ একইভাবে চিন্তা করে যে প্রশ্ন তো অনেক সহজ হয়, আমি তো পরীক্ষা দিলেই চান্স পেয়ে যাব। এবং এই যে আপনি পরীক্ষা দিচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় একটা বাণিজ্য কাজ করে, কারণ একটা পরীক্ষার ফি হচ্ছে আপনার 700 টাকা, বা কোনো কোনো পরীক্ষার ফি তো আরও অনেক বেশি। তাহলে যত বেশি মানুষ পরীক্ষা দিবে আপনি চিন্তা করেন, 710 জন মানুষ যদি 700 টাকাতে ফর্ম তুলে 7,000 টাকা, 100 জন মানুষ তুললে 70,000 টাকা, 1,000 জন তুললে 7,00,000 টাকা। তাহলে যদি 1,000 পরীক্ষার্থীও বেশি পরীক্ষা দেয় 7,00,000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে, আর যদি 1,00,000 পরীক্ষা দেয় তাহলে আর কত হবে সেটা আমি বলার অপেক্ষা রাখে না। সুতরাং যে কোনো পরীক্ষাতে যখন কোশ্চেনগুলো সেট আপ করা হয় এটা এরকম করে সেট আপ করা হয় যেন প্রার্থীরা প্রলুব্ধ হয়, প্রার্থীরা যেন মনে করে যে কোশ্চেনগুলো খুবই সহজ, কম প্রিপারেশন নিলেও পারা যাবে, ফর্ম তুললেই পারা যাবে। কিন্তু বাস্তবিকতা হচ্ছে যে যারা আসলে ভালো করে প্রিপারেশন নেয় তারাই কিন্তু পরীক্ষাগুলোতে চান্স পায়, জাস্ট রেসিডুয়াল নলেজ থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। সুতরাং এই যে আমরা খুব বেশি প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশনটা আসলে নির্ভর করে বা নির্ধারণ করে দেয় আপনি 30 থেকে 40 মার্ক বেশি পাবেন নাকি পাবেন না। ওই 30 থেকে 40 মার্ক বেশি পাওয়ার জন্যই মূলত আসলে সবাই এত বেশি প্রচেষ্টা করে, কারণ একদমই প্রিপারেশন ছাড়াও রেসিডুয়াল নলেজ থেকে আপনি 60 থেকে 70 মার্কস পেয়ে যেতে পারেন অনেক ক্ষেত্রেই। সো এটাই ছিল কোশ্চেন সহজ হওয়ার মূল ব্যাপারটি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।